ডিয়ার ভিউয়ার্স, আমার চ্যানেলে আবারও আপনাদের স্বাগতম। আজ আমি আপনাদের বেগুন গাছ দেখাবো। এই বেগুন গাছগুলি আমার অনেক পুরনো বেগুন গাছ। 2 বছর আগে সাতবাগানে আমি 5টি বেগুন গাছ রোপণ করেছিলাম। এই একটি রঙের বালতিতে বেগুন গাছটি দেখতে পাচ্ছেন, সাদা বেগুন। আসলে এই সাদা বেগুন আমি আগে পূর্বে দেখিনি, তবে 2 বছর আগে যখন গাছ লাগিয়েছিলাম, আমার সাদা বেগুন যখন আসলো প্রথম, তখন আমি একটি ভিডিও করে আপনাদের দেখিয়েছিলাম। তো এখনও গাছগুলি টিকে আছে। সাদা বেগুন ছাড়া আমার বাগানে এই সাধারণ বেগুনও রয়েছে। সাধারণ বেগুনের গাছই বেশি, 3টি সাধারণ বেগুনের গাছ রয়েছে এবং 2টি রয়েছে সাদা বেগুনের গাছ। প্রতি সপ্তাহে আমি কিছু না কিছু বেগুন সংগ্রহ করতে পারি এবং এই বেগুন গাছগুলি খুব ভালো ফলন দিচ্ছে। যদিও খুব শুকনো মৌসুমে 15-20 দিন বা 1 মাস পাতাগুলি ঝরে গিয়ে আবার নতুন পাতা হয় এবং খুব ভালো মতোই বেগুন ফলন দেয়। এখন দেখুন যে চৈত্র মাসেও আমি সাদা বেগুনগুলি থেকে গাছ থেকে বেশ ভালোই বেগুন সংগ্রহ করছি। আমি বেশ কয়েকটি সাদা বেগুন, 5-6টি সাদা বেগুন এবং আরও কয়েকটি সাধারণ বেগুন সংগ্রহ করলাম। এবং যেগুলি ছোটো সাদা বেগুন দেখা যাচ্ছে ওগুলি রেখে দিলাম। আবার 4-5 দিন পর আমি আবারও আমার গাছগুলি থেকে বেগুন সংগ্রহ করতে পারবো। আজ আমি এই বেগুনগুলি সংগ্রহ করলাম, দেখুন তো প্রায় 1/2 কেজির মতো বেগুন হবে। এখানে আরও একটি বেগুন রয়েছে, এই গাছটি ইতিপূর্বে অনেক বেগুনের ফলন দিয়েছে, আজ 1টি পেলাম। হয়তো গাছটা বেশ সজীব আছে, কয়েকদিন পরে আরও বেশ কিছু বেগুন পাবো। তো আমি এখন বেগুন গাছে যেহেতু ভালো ফুল আছে এবং ছোটো ছোটো যেহেতু বেগুন আছে, আমি কিন্তু প্রতি সপ্তাহে এরকম বেগুন সংগ্রহ করতে পারি। 4-5 দিন পর দেখুন আবার আমি এই গাছে যে ছোটো বেগুনগুলি রেখে দিয়েছিলাম সেগুলি 4-5 দিন পরেই আবার বড় হয়ে গেছে। এখানে তো আমি দেখতে পাচ্ছি যে আরও 4টি সাদা বেগুন রয়েছে। আমি এখন আবার বেগুনগুলি সংগ্রহ করতেছি। তো আপনারা সাতবাগানে যদি বেগুন চাষ করতে চান, তবে এরকম সাদা বেগুন রোপণ করতে পারেন বা সাধারণ বেগুনও ভালো জাতের দেখে রোপণ করতে পারেন। আমার এই সাধারণ বেগুনগুলি বেশি বড় হয় না, তবে যথেষ্ট এটি তাপ সহনীয়। এই চৈত্রের খরতাপেও এই গাছগুলি কিন্তু টিকে আছে, সাদা বেগুন এবং সাধারণ বেগুনগুলি। আমি খুবই হ্যাপি, আমি খুবই সন্তুষ্ট যে বেগুন গাছগুলি থেকে আমি এখনও ফলন পাচ্ছি। এই চৈত্রের খরতাপে কিন্তু আমার অন্যান্য গাছগুলি মরে গিয়েছে, টিকে আছে শুধু আমার বেগুন গাছ। তো আমার এই সিম গাছগুলি ভালো ফলন দিয়েছে। এখনও আমি দেখি যে কারো কারো সিম গাছ সিম দিচ্ছে, অল্প হলেও, কিন্তু আমার সিম গাছগুলি সম্পূর্ণভাবে এই চৈত্রের খরতাপে একদম জলে পড়ে সারকার হয়ে গিয়েছে। এবং এই আমার এই মরিচ গাছগুলিও দেখুন, মরিচ গাছগুলিও কিন্তু মরে গিয়েছে। তো ছাদে এমনিতেই খুব বেশি তাপমাত্রা থাকে, আর ছাদ যখন গরম হয়ে যায় উপর থেকে যেমন সূর্য তাপ দেয়, নিচ থেকেও কিন্তু তাপের বিকিরণ ঘটে। এই দুটি কারণেই গাছ টিকতে পারে না, কিন্তু বেগুন গাছ দেখলাম এর ব্যতিক্রম। আপনারা যদি সাতবাগানে সবজি চাষ করতে চান, তবে বেগুন গাছকে 1 নম্বর হিসেবে আপনারা নির্বাচন করতে পারেন। বেগুনের চাষ করলে আপনারা সহজেই বেগুনের ফলন পেতে পারেন। এই প্রচণ্ড খরতাপেও অন্য গাছগুলি যেখানে মরে গিয়েছে, যেমন বেগুন গাছটি কিন্তু টিকে আছে। বেগুন গাছগুলি থেকে আমি কয়েকবার পরপর 3বার 2 সপ্তাহের মধ্যে বেগুন তুলে নিয়েছি। এখন বেগুন নেই, হয়তো কিছু পাতা ঝরে যাবে, কিন্তু আমার অভিজ্ঞতা থেকে আমি জানি কিছুদিন পরেই আবার নতুন পাতা দিয়ে বেগুন গাছে ফুল আসবে এবং বেগুন ধরতে থাকবে।